বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের মধ্যে সাইফুদ্দিনের পাশাপাশি ব্যাপক আলোচনায় মেহেদি হাসান মিরাজও। একসময়ে তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ মিরাজকে স্কোয়াডে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছে সমর্থকরা। তবে এ নিয়ে আক্ষেপ নেই এই অলরাউন্ডারের, উল্টো সতীর্থদের শুভকামনা জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। বিশ্বকাপের আগে নাজমুল হোসেন শান্তর দল শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সেখানে। শান্ত সাকিবরা যখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তখন স্বভাবতই দলের বাইরে থাকা ক্রিকেটারদের মনের কোণে অতৃপ্তি এবং আক্ষেপ ভর করেছে। মিরাজও হয়তো তার ব্যতিক্রম নন, তবে এই সময়ে তিনি নিজেকে একজন শুভাকাঙ্ক্ষীর ভূমিকায় রেখেছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে মিরাজ শান্তদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন। তিনি লিখেছেন, দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমিও দলের একজন। টি টোয়েন্টি বিশ্বকাপের এই পথ ছলায় সবার জন্য শুভকামনা।